রবিবার পুর নিগমের মেয়রদের পাক মজুমদার সহ পার্ষদ নিজের নির্বাচনী ক্ষেত্র রামনগরের ১৬ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি পরিদর্শনে যান। সেখানকার রাস্তা, নালা, নর্দমা, রাস্তার লাইট এসব পুজোর আগে ঠিকঠাক করার লক্ষ্য নিয়েই পরিদর্শন করেন। সঙ্গে উপস্থিত ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকদের নির্দেশ দেন, শুধু ১৬ নম্বর ওয়ার্ডই নয়, সারা শহরের এই পরিস্থিতি পুজোর আগে যেন সরাই করে তোলা হয়। পূজায় লক্ষ লক্ষ লোক শহরে আসা যাওয়া করবে, সেজন্য রাস্তাগুলো মেরামত করা হবে। সমস্ত আগরতলা শহরে, ঠিক আছে, আমি আজকে একটা সুযোগ পেয়েছি আমার ওয়ার্ডে নিজেদের লোকজন সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে বাকি কাজগুলি করার চেষ্টা করছি। তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার করা হচ্ছে আমাদের রাজ্য সরকারের উপর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমাদের ১৬ নম্বর ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছিল না, তো এখানে আমাদের এই এলাকার লোকের সঙ্গে কথা বলে আমরা একটা জায়গা ঠিক করেছি, আশা করি এখানে করার সুযোগ হবে। সারা প্রতিটি ওয়ার্ডে করা হচ্ছে, এই ১৬ নম্বর ওয়ার্ডে একটা জায়গা আমরা পেয়েছি, সেই জায়গাটা। রাস্তাঘাটের কাজগুলো কি পুজোর আগে শেষ হবে? পুজো তো আর কয়েকদিন বাকি। তো আমরা আগরতলা পৌর নিগমে প্রায় ৯ কোটি টাকা আমরা স্যাংশন দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনীয় আর্জেন্ট যে কাজগুলি পুজোর সময় যাদের দর্শনার্থী পুণ্যার্থীরা যারা দূর দূরান্ত থেকে আসে আগরতলা শহরে এবং শহরে যারা বাস করে তারা যাতে স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে পুজো দেখতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে যেসব রাস্তা বা যেখানে যেখানে কিছু যারা মেনটেন করার দরকার প্রয়োজন সেগুলি আমরা আইডেন্টি করব, সেই কারণে দেওয়া হচ্ছে। আমি তো ধারাবাহিকভাবে সমস্ত ওয়ার্ডে কাজ চলছে। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।